আমরা দেখছিলাম ইন্ট্রোডাকশন টু প্রিন্টিং। তো সেই ইন্ট্রোডাকশন টু প্রিন্টিং এর অনেকগুলো লেকচারই আমরা পড়েছি, মানে অনেক পোর্শনই পড়েছি, অল্প একটু বাকি আছে। সেই অল্প বাকিটুকু আজকে আমরা শেষ করব। সেটি শেষ করার জন্য আমরা সামনে থেকে ঘুরে যাই, যেটা আমরা দেখেছিলাম ডাই ইঙ্ক প্রিন্টিং কে কিভাবে প্রিন্টিং করতে হয়, ডাই ইঙ্ক প্রিন্টিং এর পার্থক্য কি, কি ইনগ্রিডিয়েন্টস লাগে, কার কাজ কি, উদাহরণ কি, ঠিক আছে। তারপরে বাইন্ডার থিকেনার কখন লাগে, বাইন্ডার থিকেনারের কাজ কি, কিরকম থিকেনার হওয়া উচিত, টাইপস অফ থিকেনার এন্ড স্টাইল সম্পর্কে আমরা পড়েছিলাম। বিভিন্ন প্রকারের স্টাইল, যেখানে আমরা অনেকগুলো দেখেছি, ফ্লক স্টাইল ছিল, বার্ন আউট ছিল, ক্রিম ছিল। আজকে যেটি দেখব সেটি মেথডস অফ প্রিন্টিং, যেটার প্রিভিয়াস কিছু ক্লাস আমি নিয়েছিলাম, সেটি দিয়ে আজকে আমাদের লেকচারটি শেষ হবে। অর্থাৎ মেথডস অফ প্রিন্টিং, আমাদের যে প্রিন্টিং মেথডসটা সেরকম অ্যাপ্লিকেশনটা সেটা কিরকম হবে, অর্থাৎ কিভাবে ইফেক্ট ফুটে উঠবে সেটা তো টেকনিক, সেটা আলাদা ইস্যু। আমরা যে আমাদের কেমিক্যালটা, অর্থাৎ আমাদের যে পিগমেন্টটা আছে সেটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে কথা, যেটা আমরা সেদিন পড়েছিলাম খানিকটা। তো সেটির ভিতরে যদি আমরা বলি, তাহলে আমরা ব্লক প্রিন্টিং হতে পারে বাই হ্যান্ড অর মেশিন, রোলার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, স্ক্রিনে অনেকগুলো হতে পারে, হ্যান্ড স্ক্রিন, সেমি অটোমেটিক, ফুলি অটোমেটিক, রোটারি স্ক্রিন প্রিন্টিং ইত্যাদি। রিভাইজ ক্লাস মনে করো সেদিনের ক্লাসটা, তারপরে স্টেন্সিল প্রিন্টিং, বার্ন আউট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ট্রান্সফার প্রিন্টিং, চলো এগুলো সম্পর্কে আজকে আমরা জানি। আমরা কিন্তু আজকে পড়ছি মেথড, অর্থাৎ ডাইস বা কেমিক্যালটা কিভাবে অ্যাপ্লাই করবো। প্রথমেই চলে আসে আমাদের ব্লক প্রিন্টিং, বলা আছে দিস ডিজাইন আর কার্ভড অন উডেন অর মেটাল ব্লক অ্যান্ড দ্য পেস্ট অফ ডাইস টু বি অ্যাপ্লাইড অন দ্য ডিজাইন অন দ্য ফেস অফ দ্য ব্লক, দ্য ব্লক ইজ পাসড ডাউন ফ্যামিলি বাই হ্যান্ড ফ্রম দ্য সার্ফেস অফ দ্য ফ্যামিলি। ওকে, তাহলে যে কোনো ভাবেই রাবার সিল যেরকম মারি সেইভাবে যে কোনো ব্লক দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। তা আমাদের নিজেদের যে শাড়ি, তারপর সোয়েটার, চাদর, হুডি, এগুলো আমরা নিজেরাই কাস্টমাইজ করতে পারি চাই, এবং এ ধরনের ইনিশিয়েটিভ তোমাদের এখান থেকেও নেওয়া হতে নেওয়া যেতে পারে, যে আমরা এখানে প্রিন্ট করব বা কাস্টমাইজ করে, যেমন একটা শাড়ি তৈরি করলে সেই শাড়িটা তো পুরোটাতেই নট ডান থাকবে, ঠিক আছে, কাস্টমাইজ করতে পারো। সেকেন্ডলি রোলার প্রিন্টিং, যেটা কথা বলছিলাম যে এটা যদিও সেই রোলার না, এটা স্ক্রিনের রোলার, ছবিটা দেওয়ার জন্য ভুল হচ্ছে, যে কাঠের খোদাইকৃত এই ব্লক গুলোকে যখন আরো ফাস্টার করতে চাইলাম, তখন অনেকগুলো ব্লক আমরা একটা কাঠের রোলারে লাগালাম, অর্থাৎ কাঠের রোলারটাকেই খোদাই করলাম। তাহলে কাঠের রোলারটাকে যদি খোদাই করি, এরকম করে খোদাই করলে তার উপরের যে পোর্শনটা সেখানে ডাই লাগবে এবং সেটা দিয়ে তখন প্রিন্ট করবো। বলা হচ্ছে ইন দিস মেশিন কাউন্টার পার্ট অফ দ্য ব্লক প্রিন্টিং এনগ্রোভ কপার সিলিন্ডার অর রোলার ইউজড ইন দ্য প্লেস অফ দ্য হ্যান্ড কার্ভ ব্লক। উইথ ইন ইচ রেভলিউশন অফ দ্য রোলার, প্রত্যেকবার যখন ঘুরবে, এ রিপিট অফ দ্য ডিজাইন ইজ প্রিন্টেড, কারণ পুরোটা তো একই রকম, অর্থাৎ রোলার পুরো রোলারটাতে একটা ডিজাইন ফুটে আছে, মনে করো বিষয়টা কিরকম, রোলারের এই প্রান্ত থেকে যদি শুরু হয় একটা গাছ, তাহলে এই প্রান্তে ঘুরে এখানে গিয়ে শেষ হবে গাছটা, তাহলে আলটিমেট কি হবে, রোলারটার একটা কমপ্লিট ঘোরার ফলে, একটা কমপ্লিট মানে রোটেশনের ফলে আমাদের কি একটা কমপ্লিট ছবি হবে, একটা কমপ্লিট রিপিট হবে, আমরা ছবি বলবো আমরা বলবো রিপিট, রিপিট তো আমরা জানি যে একক ইউনিট যেটা বারবার 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 আসে, ঠিক আছে, সেটা রিপিট বলে রোলার প্রিন্টিং। অ্যান্ড দিস প্রিন্টেড ক্লথ ইজ পাসড ইনটু দ্য ড্রাইং অ্যান্ড দেন স্টিম চেম্বার হোয়ার ময়েশ্চার, ঠিক, আমরা জানি যে ড্রাইং করে ময়েশ্চারাইজ করতে হয়, তাহলে সেটি হচ্ছে রোলার, অর্থাৎ ব্লকের আপডেট ভার্সন বলতে পারি আমরা। এরপরে রোলার পর আমরা স্ক্রিনে চলে যাব, স্ক্রিন তো সম্পর্কে সেদিন বলেছিলাম তোমাদেরকে। তো স্ক্রিনে ক্ষেত্রে আছে কোনো প্রবলেম,
স্ক্রিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা উডেন ভেসেল বা কাঠের ভেসেলে সাধারণত স্ক্রিনটা তৈরি করা হয়। তার আগে আমাদের স্টেনসিলটা জানা দরকার। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জ্যামিতি বক্সে সাধারণত এরকম একটা টেমপ্লেট থাকে, যেটার ভিতরে কলম ঢুকিয়ে আমরা সাধারণত কি করতে পারি, আমাদের বর্ণগুলোকে লিখতে পারি, তাই না? তো এটাও সেই জিনিস, দেখো তো, যেখানে কালার গুলো যখন আমরা পোস্ট করতেছি তখন এইখানকার যে এম বর্ণটা সেটা তখন উঠতেছে, তো সেটাকে স্টেন্সিল বলে। দিস ডিজাইন ইজ ফার্স্ট কাট অন কার্ডবোর্ড, উড অর মেটাল। দ্য স্টেন্সিল মে হ্যাভ দ্য ফাইন ডেলিকেট ডিজাইন অর লার্জ স্পেসেস থ্রু হুইচ দ্য কালার ইজ অ্যাপ্লাইড অন দ্য ফেব্রিক। ইট ইজ ইউজ ইন লিমিটেড ডিউ টু হাই কস্ট ইনভলভ। তাহলে এখানে শুধুমাত্র আমরা পুরো ওপেন করে দিয়ে, সেটা কাঠের হতে পারে, সেটা কার্ডবোর্ডের হতে পারে, উড অথবা মেটালের হতে পারে, ডান সেটা দিয়ে হতে পারে। এটাকে স্টেনসিল, এটিরই আপডেট ভার্সন হচ্ছে স্ক্রিন। তো এখানে দেখো সবাই মিলে প্রিন্ট করতেছে যে স্ক্রিনটা, আমরা সেদিন বলেছিলাম যে একটা লোহার ফ্রেমে লাগানো পলিস্টার মেশ ফেব্রিক আটা চালের মতো, যেইখানে আমাদের নির্দিষ্ট ডিজাইনটা ছাড়া বাকি এরিয়া গুলো ব্লক করা আছে। হ্যাঁ, স্ক্রিন প্রিন্টিং ইজ ডান আইদার ফ্ল্যাট অর সিলিন্ডারিক্যান স্ক্রিন মেড সিল্ক, যেটা আগে ব্যবহৃত হতো, এখন ব্যবহৃত হয় না, নাইলনও আগে ব্যবহৃত হতো, এখন পলিস্টার ব্যবহৃত হয়, ভিনয়ন অর মেটালও মেটালও ইউজ হয় মাঝে মধ্যে। প্রিন্টিং পেস্ট অর ডাইস পাসড থ্রু দ্য স্ক্রিন অ্যান্ড ফোর্সড ইন আনব্লকড রেডিয়াস অন টু দ্য ফেব্রিক অ্যান্ড বেসড অন দ্য টাইপ অফ স্ক্রিন ইউজ ইজ কল্ড ফ্ল্যাট স্ক্রিন। এটাকে সাধারণত যেহেতু ফ্ল্যাট ভাবে অ্যাপ্লাই করছি সেটাকে সাধারণত ফ্ল্যাট স্ক্রিন বলা হয়। আবার এটাকে যখন আমরা রোটারি রোটেশন দিব তখন সেটাকে আমরা রোটারি স্ক্রিন বলে থাকি। তোমরা যখন ওয়েট প্রসেসিং 3-4 করবে তখন বিস্তারিত জানবে স্কিন কিভাবে নিজেরাই প্রিপারেশন করবে, কোনটার মেশ কত হয়, কত সাইজের, ঠিক আছে? এটা সাধারণত ওই আটার মতো এক প্রকার কেমিক্যাল আছে, যেটা যেটাকে আমরা টিএক্সার কেমিক্যাল বলি। সেই কেমিক্যালটা তুমি ওই ইয়াতে গেলেই পাবে, যারা স্কিন প্রিপারেশন করে, অথবা ওই যে গুলিস্তানের যেখানে হাটখোলা ওগুলোতেও পাবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। রোটারি স্ক্রিন দেন, আমাদের যখন ফ্ল্যাট স্ক্রিনটা আমরা রোটারি বানালাম, রাউন্ড বানালাম, তখন সেটাকে আমরা রোটারি স্ক্রিন প্রিন্টিং করলাম। সেদিন কিন্তু দুটো স্ক্রিন সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম যে কিভাবে আসলে এই স্ক্রিনটা তৈরি করা হয়, যে এটা রোটারি স্ক্রিনটা। তো রোটারি স্ক্রিনটা জাস্ট হচ্ছে ওটা ফ্ল্যাট আর এটা রোটারি, তো এটাও একইভাবে তৈরি করা হয়। এখানে একটা লাইট সোর্স থাকে, এর চারপাশে ডিজাইনটা থাকে, তাহলে আলো যেদিক দিয়ে বেরোয় সেই জায়গাগুলো কি হয়, অথবা আমরা যদি লেজার দিয়ে, এটা একটা পাইপ হলে, এটা একটা স্কিন হলে, টিএক্সআর কেমিক্যাল লাগানো স্কিন হলে, এখানে যখন আমরা লেজার অ্যাপ্লাই করি তাহলে যেদিক দিয়ে লেজার পড়ে সেই জায়গাগুলো থেকে টিএক্সআর কেমিক্যালটা উঠে যায়। এইভাবে আমরা দুটো রোটারি স্কিন তৈরি করতে পারি। যে রোটারি স্কিন প্রিন্টিং ইজ সো নেম বিকজ ইট হ্যাভ দ্য সিলিন্ডারিক্যাল স্কিল দ্যাট রোটেটস ইন এ ফিক্সড পজিশন রেদার দেন এ ফ্ল্যাট স্কিন রেস্ট ইন অ্যালোয়েড, ওকে, সেম পয়েন্ট এন্ড প্রিন্ট লোকেশন। এরপরে আসবো আমরা বার্নার্ড প্রিন্টিং, সেদিন আমরা দেখেছিলাম, একই সাথে সেটাকে আমরা মেথডও বলছি আবার একই সাথে আমরা টেকনিকও বলছি। কারণ এখানকার বার্নার্ড প্রিন্টিংটাকে সেইভাবে আমরা মেথড বলতে পারি না, কারণ যখন আমরা ইয়েতে অ্যাপ্লাই করছি আমাদের অ্যাসিড অথবা কেমিক্যালগুলো, সেটা কিভাবে অ্যাপ্লাই করছি সেটি হচ্ছে কথা। তো সেই অ্যাসিড অথবা কেমিক্যালগুলো কিন্তু আমরা স্কিনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি, সেটা ব্লক হতে পারে, সেটা ফ্ল্যাট হতে পারে, সেটা রোটারি হতে পারে, ঠিক আছে? তাহলে মূলত বার্নার্ড প্রিন্টিংটা আসলে মেথডের ভিতরে আসে না, কারণ মেথড যেহেতু হচ্ছে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা, তাহলে এখানে যেভাবে অ্যাসিড অ্যাপ্লাই করব আমরা সেইভাবে সেটা পুড়ে যাবে। তো এটা শুধু কটন পলিস্টারের ক্ষেত্রেই আমাদের দেশে আমরা দেখি, ফ্যাক্টরিতে সাধারণত কমন এটা করা হয়ে থাকে, সিবিসি এই ধরনের বার্নার্ড প্রিন্টিংটা। এছাড়াও আমরা কটনের সাথে সিল্ক অথবা কটনের প্রোটিন হতে পারে বা প্রোটিনের সাথে অন্যান্য হতে পারে, যে কোনো একটাকে ডিস্ট্রয় করাটাই আমরা বার্নার্ড প্রিন্টিং, অথবা আরেকটি নাম রয়েছে সেটির নাম হচ্ছে ডিভর প্রিন্টিং নামে পরিচিত। তাহলে এই যে ভালো মতো দেখতে পাচ্ছ যে বার্নার্ড প্রিন্টিং এর ছবিটা, যদিও তোমরা সেদিন দেখেছিলে যে
যে পোর্শনটা ডিজাইন করতে চাই, যে পোর্শনটা পুড়িয়ে ফেলতে চাই, এটার একটা পোর্শন আছে যেটা ডিস্ট্রয় করি, আর একটা পার্ট রয়েছে যেটা আমরা বেস ফেব্রিক হিসেবে কন্টিনিউ করি। ঠিক আছে, ওকে। নাও ট্রান্সফার প্রিন্টিং ইজ অ্যানাদার প্রিন্টিং প্রসেস, যেটা আমি বলেছিলাম যে আমাদের যে চুইং গাম রয়েছে আমরা খেয়ে হাতে লাগাতাম, ঠিক সেইভাবে আমরা কিন্তু ট্রান্সফার প্রিন্টিংটা করে থাকি। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, প্রথমে প্রিন্টটা একটা পেপারে প্রিন্টিং পেস্ট দিয়ে ডিজাইনটা করে হয়, তারপর সেটি হিট এবং ভাপার ময়েশ্চার দিয়ে ট্রান্সফার করা হয়। এটা ফ্যাক্টরিগুলোতে বেশ কমন। দ্য ডিজাইন অন এ পেপার ট্রান্সফার ইজ ফেব্রিক বাই ভাপারাইজেশন। দেয়ার আর টু মেইন প্রসেস ফর দিস ডাই হিট ট্রান্সফার প্রিন্টিং, ড্রাই হিট ট্রান্সফার প্রিন্টিং অ্যান্ড ওয়াইট হিট ট্রান্সফার প্রিন্টিং, একটা ময়েশ্চার দিয়ে একটা ময়েশ্চার ছাড়া। In conventional heat transfer printing, an electrically heated cylinder is used to press the fabric against a printed paper placed on the heat resistant blanket. তো তোমার যে ডিজাইনটা, এটা যদি তুমি অনেক সময় আমাদের যে আয়রন মেশিন রয়েছে, আয়রন মেশিন দিয়ে প্রেস করো, তারপরেও কিন্তু এটা লেগেছে। তো এটি সাধারণত সেভাবে স্মুথ হয় না, সেজন্য মেশিনে করা হয়ে থাকে, একবারে প্রেস করা হয়। Infrared heat vacuum printing in transfer paper and fabric passed between the infrared heaters and পারফোরেটেড সিলিন্ডার হুইচ আর প্রোটেক্টেড এক্সেসিভ হিট বাই দা শিল্ড। তো এটাকে সাধারণত স্যান্ডউইচ করা হয়, যদি একসাথে অনেকগুলো হয় তাহলে স্যান্ডউইচ করা হয়, অথবা যদি একটা হয় তাহলে একটা। এটাকে বলা হচ্ছে বিটুইন দা ইনফ্রারেড হিটার্স, ইনফ্রারেড হিটার কারা, আয়ার যেটা ইনফ্রারেড লাইট, সেইখান থেকে যে হিটটা বলা হয় সেটাকে ইনফ্রারেড হিট বলছে। হিটার এনে পারফোরেটেড সিলিন্ডার এই দুটো দিয়ে পাস করা হয়। তো এখান ভিতর দিয়ে যদি যায়, আমরা প্যাডার প্রেশার দেখেছি না, প্যাডার দুইটা রোলার, তো এই প্যাডারের ভিতর দিয়ে যখন যাবে আখ, আখের কি রস বেরোয় যায়, তো এরকম প্যাডারের ভিতর দিয়ে যখন যাবে সেটা সুইচ হবে এবং হিটের ফলে আমাদের যে ডিজাইনটা সেটা ফেব্রিকে ট্রান্সফার হবে। ঠিক আছে, সো ওয়াইট হিট ট্রান্সফার ইউজ হিট অ্যান্ড ওয়াইট অ্যাটমোসফিয়ার ভাপারাইজেশন ইন দ্য প্যাটার্ন ফ্রম পেপার টু ফেব্রিক। ওয়াইট ট্রান্সফারের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এখানে ভাপার ইউজ করি, ময়েশ্চার যেটা, আর এর ক্ষেত্রে আমরা সেটা ইউজ করি না। এই হচ্ছে পার্থক্য। তোমরা যে জার্সি গুলো সাধারণত প্রিন্ট করে থাকো সেগুলো এরকম হোয়াইট ট্রান্সফার করে দেওয়া থাকে, অথবা আমাদের টাঙ্গাইলে মানে দেখা যায় খুলে যায় আস্তে আস্তে। হ্যাঁ, ওই ইয়াটা ঠিক মতো হয় না, ভাপারাইজেশনটা অর্থাৎ তোমার যে কিউরিং ট্রিটমেন্টটা সেটা ঠিক মতো হয় না, তাই খুলে যায়। দেখা যেত যে আমাদের তো ইউনিভার্সিটি সন্তোষে ছিল, ফলে আমাদের পক্ষে ঢাকা আসাটা একটু ডিফিকাল্ট ছিল, যদিও ঢাকা টাঙ্গাইল প্রতিদিন আসা যেত। ফলে ওই যে গেঞ্জি কিনে দোকানের যে রং আছে সেটা আমরা ইউজ করতাম, আমরা স্টেন্সিল করে সেটা ইউজ করতাম। ফলে যাই হোক, এবড়ো থেবড়ো অত্যন্ত, তো চারিদিকে চুয়ে টুয়ে একটু হয়তো পড়তো, ঠিক আছে, কারণ সেটা তো আর এতটা সুদিং না যে একেবারে তুমি কারেক্টলি লিখতে পারবা। তো যাই হোক, ট্রান্সফার প্রিন্টিং। নাও দ্য ডিজিটাল প্রিন্টিং, নাও দ্য ইরা ইজ অফ ডিজিটাল প্রিন্টিং, যেখানে আমাদের আমরা মাল্টি কালার ইফেক্ট প্রডিউস করতে পারি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে, এই ডিজাইনের ছবি তৈরি করতে গেলে স্ক্রিন দিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যেত, যে কতগুলা কালার আর কতগুলো স্ক্রিন লাগতো, সেটি সময় সাপেক্ষ ইত্যাদি। তো এখন আমরা যেভাবে পেপার প্রিন্ট করি, কালার পেপার অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন, ঠিক সেইভাবে কিন্তু ফেব্রিকটাও প্রিন্ট করা হয় অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন। এখানে কোনো স্কিন লাগে না, সরাসরি ইনজেক্ট প্রিন্টিং এর তোমরা হয়তো নাম শুনেছো, আমরা একটা ওয়েবিনারে করেছিলাম ইনজেক্ট প্রিন্টিং এর। তো এইখানে এই ইনজেক্ট প্রিন্টিং এর ক্যাটাগরি বা এই ধরনের ক্যাটাগরির মাধ্যমে সাধারণত প্রিন্টেড করা হয়। তো ওই যে ইঙ্ক গুলো যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় ড্রপলেট গুলো পড়ে, বলা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং ইজ ইন ফর্ম অফ প্রিন্টিং মাইক্রো সাইজ ড্রপলেটস অফ দ্য ডাই আর প্লেসড অন টু দ্য ফেব্রিক থ্রু দ্য ইনজেকশন প্লেট। দ্য প্রিন্ট পেস্ট সফটওয়্যার ইজ ইন্টারপ্রেটস দ্য ডাটা সাপ্লাইড বাই একাডেমিক টেক্সট অ্যান্ড ডিজিটাল ইমেজ ফাইল অ্যান্ড দ্য ডিজিটাল ইমেজ ইজ ট্রান্সফার ডাটা টু দ্য কন্ট্রোল ড্রপলেট অ্যান্ড আউটপুট সো দ্যাট দ্য ইমেজ কোয়ালিটি অ্যান্ড দ্য এচিভড। আমরা বোধহয় সবাই ওই যে প্যানা প্রিন্ট করেন, প্যানা, পিভিসি প্যানা, নির্বাচনী পোস্টার বা বিভিন্ন ব্যানার ইত্যাদি আমরা তৈরি করি, কিন্তু প্লাস্টিক ইয়ার উপরে। আগে কিন্তু একটা প্রচলন ছিল কাপড়ে লেখা, সেটা কিন্তু চলে গিয়ে এখন প্লাস্টিকের উপর প্রিন্ট করা হচ্ছে। তো একইভাবে টেক্সটাইলের উপরও প্রিন্ট করা হয়, তবে প্লাস্টিকের থেকে টেক্সটাইলের উপর প্রিন্ট করতে গেলে একটু আমাদের যে সাবস্টেন্সটা আমরা প্রিন্ট করবো সেটাকে একটু প্রিপেয়ার করে নিতে হয়।
এক্সট্রা অ্যাবজর্বেন্সি বা চুয়ে যাবে না, লাইক এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টিং। নাও দ্য ডিফারেন্স বিটুইন ডিসচার্জ স্টাইল এন্ড রেসিস্ট্যান্স স্টাইল অফ প্রিন্টিং। আমরা কিন্তু এখন স্টাইলে চলে গেলাম, তোমাদের কতটুকু মনে আছে আমি জানি না, একটু আমরা দেখিনি। রেসিস্ট স্টাইল অ্যান্ড ডিসচার্জ স্টাইল, তাহলে ডিসচার্জ স্টাইল কি হবে? সেটা ডিসচার্জ ব্যাকগ্রাউন্ড থেকে ডিসচার্জ হয়ে যাবে, রেসিস্ট স্টাইলে সেটি বাধাপ্রাপ্ত হবে। ইফেক্ট কোন দুটোতে হবে? ইট ইস অলওয়েজ শার্প আউটলাইন ব্রাইট অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, ডিসচার্জ তুলে ফেলবো, ইট ইস লেস শার্প আউটলাইন অ্যান্ড লেস ব্রাইট, কারণ এটি যেটা দিয়ে আমরা ইয়ে করছি, বাধাপ্রাপ্ত করছি, সেটার আউটলাইনের উপর সাধারণত ডিপেন্ড করছে যে সেটি কতটুকু প্রোটেক্ট করতে পারছে। যে কোন একটা জিনিস থেকে তুলে ফেলা এবং কোন একটা জিনিস থেকে বাধা দিয়ে সেটাকে রদ করা, তো দুটোর ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ডিসচার্জিং এজেন্ট আর ইউজ ডেফিনেটলি, এখানে তো আর কোনো, এখানে রেসিস্ট সল্ট বা রেসিস্টিং এজেন্ট গুলো সাধারণত ব্যবহার করা হবে। এরপরে বলা হচ্ছে যে নো কেমিক্যাল, কি যে স্ট্রং কেমিক্যাল রিয়াকশন রিকোয়ারেড, কারণ তুলে ফেলতে হবে। এখানে নো কেমিক্যাল রিয়াকশন, কারণ মোম যদি তুমি দাও কিন্তু কেমিক্যাল রিয়াকশনের দরকার নেই, শুধুমাত্র ডাইসটার জন্য আমাদের, বা কেমিক্যালটা বা প্রিন্টিং পিগমেন্টটা যেন আমাদের ইয়ের ভিতরে প্রবেশ করতে না পারে, ফেব্রিকের ভিতরে প্রবেশ করতে না পারে। সো দিস অ্যাট ফার্স্ট দ্য ফেব্রিক ডাইড দেন ডিসচার্জিং অ্যান্ড প্রিন্ট অকার, প্রথম ফেব্রিকটাকে ডাইং করা হয় দেন কিন্তু ডিসচার্জ করা হয়। অপরদিকে ফার্স্ট রেসিস্ট সল্ট প্রিন্টেড অন দ্য ফেব্রিক অ্যান্ড দেন প্রথমে ফেব্রিকটাকে প্রিন্ট করা হয় রেসিস্ট সল্ট দিয়ে দেন ডাই করা হয়, তাহলে কিন্তু দুটো ভিন্ন ঘটনা। ডিসচার্জের ক্ষেত্রে আমরা আগে পুরো ফেব্রিকটা ডাই করছি দেন ডিসচার্জ করছি, অপরের দিকে রেসিস্টিং এর ক্ষেত্রে আমরা প্রথমে ফেব্রিকটাকে মোম দিয়ে পুরোটা ইয়ে করছি দেন কিন্তু ডাই করছি, বা যে কোনো প্রকার রেসিস্টিং এজেন্ট বা সল্ট দিয়ে কিন্তু করে নিচ্ছি। টু মোর কালার ক্যান বি ডাইড এট এ টাইম, এখানে অনলি টু কালার ক্যান বি ডাইড এট এ টাইম, কারণ ওই যে রেসিস্টিং সল্টটাতে আমরা যে কালারটা দিব সেটা শুধুমাত্র প্রোডিউস হবে। ডিসচার্জিং এজেন্ট ডিস্ট্রয় দ্য প্রিফিক্স ডাই অফ দ্য ফেব্রিক, এখানে বলা হচ্ছে রেসিস্টিং সল্ট প্রেসেস টু দি ফিক্সড কালার অন দ্য ফেব্রিক, ডিসচার্জিং এজেন্ট ডিস্ট্রয় করছে আর এটা রেসিস্ট করছে। কস্ট অফ ডিসচার্জিং এজেন্ট ইজ হাই, কস্ট অফ রেসিস্টিং সল্ট ইজ লেস, মোর ওয়েস্টেজ অফ দ্য ডাই, কারণ যে ডাইটা উঠে ফেলছে সেটা ওয়েস্টেজ হচ্ছে, লেস ওয়েস্টেজ অফ ডাই বিকজ অফ আমরা তো ডাইটাকে লাগতেই দিলাম না, তাহলে সেই জায়গাটাতে তো আর ডাই লাগলো না, তাই না? তাহলে সেই জায়গাটা ডাইটে পেছে গেল। অপরদিকে এখানে স্যার কিছু অপরদিকে আমরা যেখানে এখানে যে দাইটাকে লাগাচ্ছি এবং সেই দাইটা রিমুভ করছি, সেটার ফলে কিন্তু আমাদের কালারটা ইয়ে হচ্ছে। ওকে, তো আমাদের এই দুটো পার্থক্য ছিল, তাহলে ওকে ডিসচার্জ স্টাইল রেসিস্ট স্টাইল এটা এই দুটো পার্থক্য ছিল। নাও দ্য ডিফারেন্স বিটুইন স্টেনসিল অ্যান্ড স্ক্রিন, স্টেনসিল এবং স্ক্রিনের ভিতরে যদি আরো ক্লিয়ার করে আমরা পার্থক্যটা দেখতে চাই, তাহলে এখানে দেখো যে এই যে ডাব্লিউ ওয়ার্ডটা যদি কাগজ থেকে কেটে নিয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা স্টেনসিল বলছি, আর পাশের যেটা সেটা স্ক্রিন বলছি। আমরা একটা স্ক্রিনের ভিডিও দেখবো, তাহলে
স্টেনসিল ওল্ডেস্ট মেথড, এটা মডার্ন মডারনাইজেশন স্টেনসিল, ড্রয়িং সার্কুলার লাইন নিড অফ কম্বিনেশন ব্রিজ আর ভেরি সিরিয়াস প্রোডাকশন মোর প্রোডাকশন আর ইট ক্যান প্রোডিউস উইথ স্টেনসিল কালার ইজ অ্যাপ্লাইড অন দ্য ফেব্রিক বাই ব্রাশ অর স্প্রে। এভাবে করা হয়, ওই যে কার্পেন্টিং করে না, পেস্ট করে দিয়ে তোমরা স্প্রে করলো এর বাই স্কুলটা মুভিং স্প্রে স্কিনটা মুভ করে স্টেনসিল এবং স্প্রে। তো শেষ হয়ে গেল আমাদের লেকচার, তো এই ছিল তো আমাদের পুরো প্রিন্টিং লেকচারটা। তো এখন তোমাদের একটু আমি প্রিন্টিং সম্পর্কে ধারণা দেই, তাহলে একটু কিছু ভিডিও দেখাই।